وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد، একবার জানতে চাইছেন কবর জল সম্পর্কে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। রসুল্লাহ সাল্লাম তাকিদ করেছেন যে কবর জিয়ারত করার জন্য পুরুষদের জন্য, নারীদের জন্য কবর জিয়ারত হারাম, তারা যাবে না কবরস্থানে। পুরুষদের জন্য, কারণ যত আপনি কবরস্থানে যাবেন আখেরাতে কত স্মরণ হবে, তাই আখেরাতে কত স্মরণ হওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা কবর জিয়ারত করো। আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে কবরের দিকে মুখ করে নামাজ পড়বে না এবং কবরের উপর বসবে না। সেই মুসলিমের হাদিস 2112। এবং রসুল্লাহ আরও বলেন, ইহুদি নাসারাদের উপর লানত করেছেন যারা নবীদের কবরকে মসজিদে পরিণত করে। সেই মুসলিম 1079 নম্বর হাদিস। আপনি যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যখন কবর জিয়ারত করবেন, তখন সুন্নত তরিকা হচ্ছে কবরের দিকে মুখ করে সালাম দেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবেন, এবং দুই সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দেবেন। এটা আর আপনি যখন এমনি সাধারণভাবে কবর জিয়ারত করবেন, তখন আপনি যদি বাইরে থেকে করেন কবরবাসীদের জন্য সালাম দেবেন, তারপর তাদের দোয়া, তাদের জন্য মাগফিরাতের দোয়া চাইবেন। অথবা যদি আপনার পিতা মাতা দুনিয়া থেকে চলে তাদের কবর জিয়ারত করতে যান, তাদের কবরের কাছে গিয়ে মাথার দিকে দাঁড়িয়ে কেবলার দিকে মুখ করে আপনি তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। এটাই হচ্ছে কবর জিয়ারতের সঠিক পদ্ধতি।